Hello viewers, আসসালামু আলাইকুম। যারা ইএনজি লার্নিং চ্যানেলে যুক্ত আছেন এবং এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার বা সদস্যবৃন্দ, সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে জানানোর জন্য মূলত এই ভিডিওটি করা। সেটি হলো যে আপনাদের মধ্যে যারা অনেকে আছেন যারা 41st BCS রিটেন পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করতেছেন, তাদের মধ্যে অনেকেরই ইংরেজি বিষয় নিয়ে একটা ভালো রকম সমস্যা দেখা যায়। যেমন ইংলিশ মানেই তো ট্রান্সলেশন, রিডিং কম্প্রিহেনশন, এসে রাইটিং, এগুলোই হচ্ছে বিসিএস রিটেন পরীক্ষার জন্য প্রস্তুতি। তো ট্রান্সলেশনের ছোট ছোট বাক্যগুলোকে আমরা সহজে অনুবাদ করতে পারি, যেমন আমি তোমাকে পছন্দ করি বা আমি তোমাকে ভালোবাসি। এই টাইপের ছোট ছোট বাক্য অনুবাদ কে না করতে পারে, সবাই পারে। কিন্তু যখন বাক্য অনেক বড় হয়ে যায়, সেই দীর্ঘ লং বেঙ্গলি সেন্টেন্স গুলোকে যখন আমরা ইংলিশে অনুবাদ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের সমস্যাটা হয়ে যায় বা আমরা সমস্যায় পড়ে যাই। আর সেই সমস্যা থেকে মুক্তি দিতে আমি একটা কোর্স রান করতে যাচ্ছি, নতুন একটা ব্যাচ, যেখানে হচ্ছে 41st BCS রিটার্ন পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন, অথবা যারা যাচ্ছেন যে 43তম যারা বিসিএস পরীক্ষার্থী তারাও কিন্তু অ্যাডভান্সড রিটেন কোর্স হিসেবে করতে পারেন, বা যারা ব্যাংক জবে রিটেন পরীক্ষার্থী তারাও এই কোর্সটি করতে পারেন। এই কোর্সটি কমপ্লিট করলে আপনি আসলে কি জানবেন বা কি শিখবেন সেটা মনে হয় আপনাকে কোর্সে এডমিশন নেওয়ার পরেই বুঝতে হবে। এবং যারা আমাকে ভালো করে চেনেন বা জানেন আমার সম্পর্কে, আমার ক্লাস করেছেন অনলাইনে বা অফলাইনে, তাদেরকে বোঝানোর দরকার নেই আসলে আমি কেমন করে পড়াই, তারা ইতোমধ্যে জানেন। আর যারা জানেন না আমি আসলে কেমন পড়াই, তাদেরকে বুঝায় আসলে আমার লাভ হবে না। সুতরাং আমি বলবো ক্লাস করলে ভালো বুঝতে পারবেন। আমি এই কোর্স সম্পর্কে একটু ডিটেলস জানাচ্ছি, সেই সাথে আজকে একটা ফ্রি ক্লাসও থাকবে আপনাদের জন্য। ধৈর্য নিয়ে একটু ভিডিওটি দেখতে থাকুন। আমি একটু স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাবো 41st BCS রিটেন ইংলিশ কোর্সের জন্য যে আমার আয়োজনটি, সেটি হলো এখানে নাম্বার অফ টোটাল লেকচার্স বা টোটাল ক্লাস, টোটাল ক্লাসের সংখ্যা থাকবে এখানে 30টা, 30টা ক্লাস থাকবে, যার মধ্যে ট্রান্সলেশনের ক্লাস থাকবে 10টা, ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ এবং ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশের উপরে ক্লাস নেব বেশি। এখানে থাকবে 10টা ক্লাস। এই 10টা ক্লাসে আমি শেখাবো কিভাবে বড় বড় বাক্যগুলোকে ভেঙে ভেঙে সহজে অনুবাদ করা যায়। শুধু তাই না, সেই সাথে আমি প্রয়োজনীয় ওয়ার্ড গুলো শিখাবো, কারণ অনেকে স্ট্রাকচার জানে হাজার হাজার, কিন্তু ওয়ার্ডের অভাবে সে বাক্য গঠন করতে পারে না। তো আমি এত স্ট্রাকচার শেখাবো না, আমি 2-3টা স্ট্রাকচার দিয়ে দেখায় দিব যে ট্রান্সলেশন নিয়ম ছাড়াই, এত হাজার হাজার স্ট্রাকচার ছাড়াই অনুবাদ করা যায় সহজে সাবলীল ভাবে। এবং প্রয়োজনীয় ওয়ার্ড গুলো আমি ক্লাসেই শিখাবো, যেমন মুক্তিযুদ্ধ সংক্রান্ত ওয়ার্ড শিখাবো, ভাষা আন্দোলন সংক্রান্ত ওয়ার্ড শিখাবো, এরপর কি পরিবেশে জলবায়ু সংক্রান্ত ওয়ার্ড শিখাবো, সরকার ও রাজনীতি সংক্রান্ত ওয়ার্ড, এরকম আমরা 20টা সেক্টরের ওয়ার্ড শিখে 10টা ট্রান্সলেশনের ক্লাস করবো সেগুলো দিয়ে। রিডিং কম্প্রিহেনশনে 10টা ক্লাস দেবো আমি। হ্যাঁ, আপনারা যারা বিভিন্ন প্রকাশনীর বই থেকে কম্প্রিহেনশন প্র্যাকটিস করেন ভালো কথা, কিন্তু জানেন কিনা রিডিং কম্প্রিহেনশনে 30 নম্বর থাকে নর্মালি, সেখানে 10টা কোশ্চেন থাকে, প্রত্যেকটা কোশ্চেনে 3 নম্বর করে, 3×10=30। কিন্তু একটা কোশ্চেনের উত্তর আসলে কিভাবে লিখলে 3 নম্বর পাওয়া যাবে বা 3-এর মধ্যে ভালো নম্বর পাওয়া যাবে সেটা কিন্তু খুব কম সংখ্যক স্টুডেন্টদের জানা। সবাই মনে করে উত্তরটা লিখে দিলেই হলো, উত্তর তো সবাই সঠিক লিখে, কিন্তু আসলে এখানে প্রেজেন্টেশনের উপর একটা ফ্যাক্ট আছে যেটাকে বলা হয় দ্য আর্ট অফ আনসারিং শর্ট কোয়েশ্চেন। কিভাবে ছোট ছোট প্রশ্নগুলো উত্তর লিখতে হয় এর কৌশলটা আয়ত্ত করাবো বা করবো ইনশাল্লাহ আমরা সেই ক্লাসগুলোতে। আর আমি এখানে যে কম্প্রিহেনশন গুলো প্র্যাকটিস করাবো সেগুলো কোনো প্রকাশনের বই থেকে নেয়া না, সেগুলো আন্তর্জাতিক বিভিন্ন জার্নাল বা নিউজ থেকে প্রতিবেদনগুলো আমি প্যাসেজ আকারে বানিয়ে সেগুলো প্র্যাকটিস করাবো। হয়তো পরীক্ষায় কমন পড়বে না, তবে এরকম মানের প্যাসেজ পরীক্ষায় আসবে, সুতরাং এগুলো প্র্যাকটিস করলে আপনাদের পরীক্ষার প্যাসেজ গুলো খুব সহজ হয়ে যাবে। রিডিং কম্প্রিহেনশনের উপর 10টি ক্লাস পাবেন এবং বেসিক গ্রামারের উপর 5টি ক্লাস পাবেন। আপনারা জানেন যে রিটেন পরীক্ষায় পার্ট 1-এ ইংলিশে বেসিক গ্রামার বা কম্প্রিহেনশন বেসড গ্রামার থাকে 30 মার্কস, তার উপর আমরা 5টা ক্লাস করবো। এরপর কিভাবে সামারি লিখতে হয়, দ্য আর্ট অফ সামারি রাইটিং, দ্য আর্ট অফ লেটার টু এডিটর অ্যান্ড দ্য আর্ট অফ রাইটিং এসে, এসে সামারি এবং লেটার টু এডিটর বা সম্পাদকের বরাবর চিঠি লেখার যে কৌশল, এটার সঠিক ফরম্যাটটা কি, এগুলোর উপর আমরা 5টা ক্লাস করব। এই হচ্ছে মোটামুটি আমাদের 30টা ক্লাস, তবে 30টা ক্লাসই ফিক্সড না। যদি আমি মনে করি এই ব্যাচ স্টুডেন্টদের জন্য আরো 2-4টা ক্লাস বেশি দিতে হবে, সেক্ষেত্রে আমি অবশ্যই এখানে কৃপণতা দেখাবো না, প্রয়োজনে আমি আরো 5টা ক্লাস বাড়িয়ে দিব, এটা প্রয়োজনের উপর নির্ভর করবে। 30টা মানেই যে শুধু 30টা তা না, এর বেশি হবে, অন্তত কম হবে না। আর কোর্স ফি 2040 টাকা, এটা আমি শুধু 3 দিনের জন্য অফারটা রাখি। আপনারা জানেন আমার কোনো কোর্স ফি 2040 টাকা নেই, আমার প্রত্যেকটা প্রিলি বা রিটেনের কোর্স ফি হচ্ছে 3060 টাকা। এই মুহূর্তে আমি 43তম
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থী এবং 44তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য একটা ব্যাচ রেখেছি, প্রিলিমিনারি ইংলিশ কোর্স, সেখানে কোর্স ফি 3,060 টাকা, আর রিজনাল কোর্স ফিও 3,060 টাকা। তবে এই 2,040 টাকা কোর্স ফিটা আমি রেখেছি আগামী 21 তারিখ পর্যন্ত এই অফারটা চলবে, 21 আগস্ট পর্যন্ত। 21 আগস্টের পরে আমার আগের যে রেগুলার ফি 3,060 টাকা আমি সেটাই নেবো আর কি। এই 2,040 টাকা কোর্স ফিটা চলবে আগামী 21 আগস্ট পর্যন্ত, এরপরে এই ফি আর নেওয়া হবে না, তখন আমার ইউটিউবে ভিডিও দেখে আমাকে ফোন দিলে হবে না। যারা ভর্তি হতে চাচ্ছেন তারা বিকাশ পার্সোনাল নাম্বার এটা 01867811303, এটা আমার নাম্বার, আপনারা চাইলে এই নাম্বারে ফোন দিয়ে কনফার্ম হতে পারেন। তবে প্লিজ আর কোনো তথ্যের জন্য ফোন দিবেন না, ভর্তি হতে চাইলে সরাসরি আপনারা ফোন করবেন, কারণ তথ্য আমি সব বলে দিলাম কতটা ক্লাস। এবার ক্লাসের মাধ্যম আসেন, ক্লাসের মাধ্যম হলো জুম, আমি ফেসবুকে লাইভ ক্লাস নেই না, কারণ ফেসবুক লাইভ ক্লাসে নিলে স্টুডেন্টরা হচ্ছে কি শুধু কমেন্ট করতে পারে কিন্তু সরাসরি সে প্রশ্ন করার সুযোগ পায় না, এটা আমার মনে হয় আর কি, যার কারণে আমি ফেসবুক লাইভ ক্লাস নেই না, আমি জুমে ক্লাসটা নেই। জুমের আমার পেইড ভার্সন আছে, জুম ক্লাসটাই আবার রেকর্ডেড থাকে, যা ক্লাস শেষ হওয়ার পর এই রেকর্ডেড ভিডিওটা আমি আবার গ্রুপে দিয়ে দেই, কোনো কারণে কেউ মিস করলে বা ক্লাসটা না করতে পারলে সে রেকর্ডেড ভিডিও দেখেও ক্লাস করতে পারবে, বা কেউ চাইলে একই লেকচার দুইবার দেখতে পারবে। আর প্রত্যেকটা ক্লাসের পিডিএফ শিট আপনারা পাবেন, ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পিডিএফ শিটটা আমি দিয়ে দিব, ঠিক আছে? আর আমার ক্লাসে খাতা কলম লাগে না, কারণ আমি নিজে হচ্ছে বোর্ড ইউজ করি না, বলতে গেলে আমি হচ্ছে ল্যাপটপের স্ক্রিনে লিখি সব, যার কারণে স্টুডেন্টরা শুধু মনোযোগ দিয়ে কথা বুঝলেই হয়ে যায়, তাদের লেখার দরকার হয় না, আর যা কিছু আমি লিখি সেটাই সেভ করে পিডিএফ করে শিট দিয়ে দেই, সুতরাং স্টুডেন্টদের পুরোপুরি মনোযোগ থাকে আমার কথায়, লিখতে গিয়ে মনোযোগ নষ্ট হয় না। তো এই ছিল কোর্সের ডিটেইলস, আর আবারও বলি 2,040 টাকা ফিটা শুধু 21 আগস্ট পর্যন্ত চলবে, এরপর কোর্স ফি আগের মতোই 3,060 টাকা থাকবে। যারা চাচ্ছেন যে 41st বিসিএস রিটেন এর জন্য অথবা 43rd বিসিএস রিটেন এর অ্যাডভান্স প্রিপারেশন নেবেন, তারা কিন্তু খুব দ্রুত এই কোর্সটাতে অ্যাডমিশন নিতে পারেন। আর যারা প্রিলিমিনারি পরীক্ষার্থী আছেন তাদের জন্য সুখবর হচ্ছে আমার নতুন ব্যাচ চলছে, নতুন ব্যাচে একটি ক্লাস, দুইটি ক্লাস হয়ে গেছে ইতোমধ্যে, আপনারা চাইলে তৃতীয় লেকচার থেকে শুরু করতে পারবেন, আর রিটার্নের ব্যাচটা একদম নতুন ব্যাচ। আর আসলে আমি রিটার্ন ইংলিশের কেমন পড়াই বা আমার ক্লাস আপনারা ভালো বুঝবেন কিনা সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে, যার কারণে আমি আপনাদের এই মানে কনফিউশন দূর করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ট্রান্সলেশনের একটা লেকচার এবং রিডিং কম্প্রিহেনশনের একটা লেকচার দিয়ে দিচ্ছি। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ট্রান্সলেশন এবং একটা রিডিং কম্প্রিহেনশনের লেকচার দিয়ে দিচ্ছি, আপনারা হচ্ছে এই দুইটা ক্লাস মনোযোগ দিয়ে করবেন, ভিডিও টেনে টেনে দেখা যাবে না, স্কিপ করা যাবে না, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে যদি আপনার মনে হয় যে না আপনি খুব ভালো বুঝতেছেন তবে আপনারা ফোন দিয়ে দ্রুত অ্যাডমিশন নিয়ে নিতে পারেন। আর এই কোর্সের জন্য স্টুডেন্ট আমি বেশি নিব না, কারণ আমার ব্যাচে যে কজন স্টুডেন্ট দরকার সেই অনুযায়ী আমার 20 থেকে 25 জন স্টুডেন্ট আমি ভর্তি করাবো, সর্বোচ্চ 20 থেকে 25 জন। এরপরে যে আমি স্টুডেন্ট নিব না তা কিন্তু অবশ্যই না, এরপরেও আমি স্টুডেন্ট ভর্তি করাবো সেটা আরেকটা ব্যাচের জন্য, তার জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এই ব্যাচে আমি সর্বোচ্চ 20 থেকে 25 জন স্টুডেন্ট ভর্তি করাবো, যারা 21 আগস্টের আগে ভর্তি হবে তারা 2,040 টাকায় ভর্তি হতে পারবে, এরপর 3,060 টাকায় আমি ব্যাচগুলো চালু করবো। তো সবাই ভালো থাকবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দুটো লেকচার আছে, একটা রিডিং কম্প্রিহেনশনের উপর আর একটা হচ্ছে ট্রান্সলেশনের উপর। তো ইএনজি লার্নিং এই চ্যানেলটির সঙ্গেই থাকুন, আর সেই সাথে আপনাদের সাথে অনেকের সাথেই দেখা হবে, যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তারা অনেকেই আমার স্টুডেন্ট হিসেবে আমার প্রাইভেট ব্যাচে জয়েন করবে, এই প্রত্যাশা রেখে আজকের মধ্যে এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।